জয়পুরহাটের চার্চেস অফ গড মিশনের উন্নয়ন কর্মকাণ্ড, স্বাস্থ্যসেবা ও গত চার বছরের আয় ব্যয়ের হিসাব নিয়ে সাংবাদিক সুশীল সমাজ ও খ্রিস্টান প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের খঞ্জনপুরে ডিএমএসএস এর সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চার্চেস অফ গড মিশনের সার্বিক পরিস্থিতি ও আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন সংস্থার ফিল্ড ডাইরেক্টর উত্তম দেওয়ান। সভায় উপস্থিত ছিলেন চার্চেস অফ গড মিশনের ফিল্ড কাউন্সিলর চেয়ারম্যান প্রতাপ খন্দকার দুলাল, ভাইস চেয়ারম্যান ডাক্তার জন কস্তা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল সহ সাংবাদিক ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা।